एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो एखन बजे हलो 11টা। আমি সকালে আজকে উঠেছি, ছোটার সময় উঠেছি। অ্যাকচুয়ালি 8টা থেকে আমার একটা ক্লাস ছিল, তো তার জন্য আমি সকাল সকাল উঠেছি আজকে। তার জন্য আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছো, 10:30টা অবধি ছিল সেটা। অ্যাকচুয়ালি সানডেতে আমার একটা এক্সাম আছে তার জন্য। তো কথা হচ্ছে আমি কি একটু শুয়ে পড়বো এখন, কেননা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ব্রেকফাস্টটা সেরে নেবো, দেন গিয়ে শুয়ে পড়বো। আর আজকে খুব বৃষ্টি দিচ্ছে এখানে, খুব না, সকালবেলা খুবই দিয়েছিল, এখন এখন তেমন দিচ্ছে না, কিন্তু ওয়েদারটা বেশ ভালো আজকে, একদম কালম ওয়েদার। তো বিকেলবেলা আমাদের একটু শপিংয়েও যাওয়ার আছে, তো তোমরা থাকো আমার সাথে, দেখতে পারবে কি করি কি না। কিন্তু এখন ব্রেকফাস্টটা করে গিয়ে একটু শুয়ে পড়বো, কেননা আমার চোখ মুখ একদম টেনে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যেমন। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে শুরু করছি, আশা করি আজকে ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো এবারে শুরু করা যাক। এই জিনিসটা ট্রাই করেছে ঘরে কেউ? এই দেখো মেজমাসি খাচ্ছে এখন রুটি দিয়ে কলা, মানে দারুণ কম্বিনেশন, যেটা আমার তো একদমই, আমি কোনোদিন ট্রাইও করিনি, আর দেখেই মনে হচ্ছে একটা ব্যাড কম্বিনেশন। এখন বাজে হলো 11:45, আর এখন উঠেছে আমার প্রফেশনে টিচার। কি রে তোর ছাত্রছাত্রীদেরকে কি বলবি এরকম 12টার সময় উঠে? এই দেখো তো সাডেনলি আমাকে একটু বের হতে হয়েছে। অ্যাকচুয়ালি আমার ভিডিও শ্যুটটার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল, শাড়ি তো ম্যানেজ হয়ে যাবে, কিন্তু একটা ব্লাউজ লাগছিল যেটা এখানে নেই আর কি। তার জন্য আমি আমার যেটা তো ভাইকে বলেছিলাম ওইটা নিয়ে আসার জন্য, তো নিয়ে এসেছে ও। এখন আমাকে বলেছে তারাপুর ব্রিজের সামনে যাওয়ার জন্য, তো আমি চটপট করে চলে যাচ্ছি এখন, আর গিয়ে শাড়িটা নিয়ে আসি। চলো এবারে যাই, এসে আবার ড্রেস ড্রেস চেঞ্জ করে আর ভাতটা খেয়ে হয়তো বা বিকেলবেলা একটু শপিংয়েও যাবো। তো চলো এবারে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসি। তো আমার সাথে আমার ভাইও চলে এসেছে আমাকে ড্রপ করতে, তো দেখতেই পারছো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। প্রথমে যাবো আমরা একটা ডিজাইনারের শপে, ওইখানে গিয়ে আমার একটু ড্রেসটা চুজ করবো, কেননা কাল একটা শ্যুট আছে আমার, তারপর চলে যাবো শপিংয়ে। তো আজকে ভীষণ এক্সাইটেড, কী শপিং করবো কি না তোমরা সব কিছু দেখতে পারবে। তো চলো আমার সাথে শপিং মলে চলো, না প্রথম ডিজাইনারের শপে চলো, দেন শপিং মলে চলো। এই দেখো পুরো রেডি একেবারে। তো এখন আমরা যাচ্ছি আর গিয়ে দেখা যাক কী কিনি কি না। আমার বেশি কিছু কেনার যদিও নেই, তারপরও দেখবো কী কিনা যায়। আর কাল এসে আমার একটা ফটোশ্যুট আছে, অ্যান্ড দেন পরশু দিন থেকে শুরু হবে আমার ভিডিও শ্যুটটা। তো তার জন্য কাল ফটোশ্যুটটা কমপ্লিট করে নেবো, সেটা একটা আগমনী বেজি ফটোশ্যুট। সেটা কী হবে কী না, কী সাজবো, সেগুলো তোমরা ব্লগে নিশ্চয়ই দেখতে পারবে। তো এখন চলো যাই গিয়ে তোমাদেরকে সব কিছু আপডেট দিয়ে দেবো, সব কিছু দেখতে পারবে। চলো ডগো গুপি, গুপি সে হাই, গুপি গুপি, গুপি সে হাই। নবিয়া থেকে অলরেডি আমরা নিয়ে নিয়েছি যেটা আমার ড্রেস ছিল ফটোশ্যুটের, সেটা নেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি নাহাটাতে, ভাই একটু কিছু কিনবে, তো চলো দেখি কী কিনা যায়। তো এগুলো দেখা চলছে, এখন দেখা যাক কোনটা নেওয়া হয়। শাড়িগুলো বেশ সুন্দর, তো শাড়িগুলো দেখছি এখন, দেখা যাক। অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে, দেখতেই পাচ্ছ অনেক ভ্যারাইটি আছে, তোমরা চাইলে এসে ট্রাই করতে পারো, সবাই আসো নিশ্চয়ই। তারপর আমি বলে দিচ্ছি আর কি, আমার ভালো লাগছে শাড়িগুলো দেখে, তো দেখা যাক কোনটা নেওয়া হয়। তো এখন আমরা চলে এসেছি হলো মলে, চলে এসেছি দেখি একটু প্যান্টালুনসে যাওয়া যাক, দেখা যাক কী কিনা হয় কি না। চলো যাই।
পছন্দ মতো কিচ্ছু এখনো পাইনি, জানি না কি হবে, দেখা যাক কি হয়, কিন্তু কিচ্ছু পছন্দ মতো পাইনি। আমাদের শপিং ডান হয়ে গেছে আর অবস্থা দেখো কাহিল অবস্থা একেবারে, এখন ঘরে যাওয়ার পালা, চলো ঘরে যাই, তারপর গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। চাটা খেয়ে নেব, তারপর তোমাদেরকে একবার ড্রেসটা দেখে দেবো কি যে কাল আমি কি ড্রেস পরছি আমার ফটোশ্যুটে। তো আমি আজকে ড্রেসটা নিয়েছি নভিয়া থেকে, তো অনেক ভালো লেগেছে নভিয়াতে গিয়ে এবং অনেক সময় গল্প করেছি, ওনাদের একটা ডগিও আছে, তো বেশ ভালো লেগেছে। আর তোমাদেরকে একবার ড্রেসটা দেখে দেবো, চাটা খেয়ে নিই তারপরে গিয়ে ড্রেসটা দেখে দিচ্ছি। শাড়িই পরছি যেহেতু এটা আগমনী বেস ফটোশ্যুট, তার জন্য শাড়িই পরেছি, পরবো আর কি, পরছি বলছি, শাড়ি পরবো লাল আর সাদার মধ্যে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, চাটা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে এখন আমার ড্রেসটা দেখিয়ে দিই যেটা আমি নেক্সট শ্যুটে পরবো। অ্যাকচুয়ালি শ্যুটটা কাল হওয়ার কথা ছিল, এখন আমি বলতে পারছি না যে কাল আদৌ শ্যুটটা হবে কি না, একটু প্রবলেম হয়ে গেছে তার জন্য। তো এটা হচ্ছে শাড়িটা, সুন্দর শাড়িটা, আর এখানে দেখো এমব্রয়ডারি কাজ করা আছে শাড়িটা, তো আর বেশি খুলছি না, সিম্পল শাড়িটাই একদম। আর সাথে রয়েছে ব্লাউজ, সেটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্লাউজ, দেখো এই যে এটা হচ্ছে ব্লাউজ, এখানে এরকম প্রদীপের এমব্রয়ডারি করা আছে, এখানে তোমার বেনারসি পাড় লাগানো আছে। জুয়েলারি এখনও ডিসাইড হয়নি, একচুয়ালি জুয়েলারি মেবি আমরা ওয়াও কালেকশন থেকে আনবো, জানি না কোথা থেকে আনবো সেটা এখনও ডিসাইড হয়নি। তো তোমরা সব কিছু নিশ্চয়ই জানতে পারবে, আর আই হোপ তোমাদের দেখতেও সেই ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে হলো 10টা, এখন আমরা খেতে বসে গেছি, তো এই দেখো ভাতটা দেওয়া হয়েছে, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এগারোটা, আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, খাওয়ার টেবিলে দেখতেই পেলে এত হাসছিলাম, যে কাল আমাদের শ্যুট হওয়ার কথা ছিল, তো একটা কারণবশত শ্যুটটা ক্যান্সেল হয়েছে, ওইটা পরশু বা কোনো একদিন হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। তো ওই শ্যুটের একটা টপিক নিয়ে এত হাসছিলাম, এত হাসছিলাম, এখন ভিডিওটা দেখছি কেমনই একটা লাগছে। তো আজকের মধ্যে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সুহাস ব্লগ। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। গুড নাইট সুইট ড্রিমস, টাটা, বাই বাই।